এবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভা হলো শনিবার। পৌরসভা ভোট মিটতেই এবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সংগঠনকে চাঙ্গা করতে আগামী 5ই মে থেকে নানান কর্মসূচি নেওয়া হয়েছে বলেই দলীয় স্তরে জানানো হয়েছে। দলের সুপ্রিমো ও রাজ্য নেতৃত্বের নানা কর্মসূচির বার্তা দিয়েছেন, এমনটাই জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। দলের নির্দেশ মেনেই শনিবার বিভিন্ন শাখা সংগঠন ও দলীয় নেতৃত্বদের নিয়ে কোর কমিটির বৈঠক করল সাংগঠনিক জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেস। এদিনের সভায় সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, চেয়ারম্যান তথা বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ দলীয় নেতৃত্ব শাখা সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কী কী কর্মসূচি নেওয়া হবে তা নিয়েও আলোচনা করা হয় এদিনের সভায়। রাজ্য কমিটির সভা থেকে ইতিমধ্যে যে কর্মসূচিগুলি বলা হয়েছে, 5ই মে থেকে আমাদের কর্মসূচি বলা হয়েছে, 1 মাস 15 দিন ব্যাপী কর্মসূচি, বাড়ি বাড়ি যাওয়া, আমাদের সংগঠনকে শক্তিশালী করা, বুথ স্তরকে শক্তিশালী করা, পার্টিকে ঐক্যবদ্ধ করা, যা যা নির্দেশ দিয়েছেন আমাদের সভানেত্রী সম্মানীয় দিদি মমতা ব্যানার্জি, সেগুলি আমরা পার্টিতে আলোচনা করছি। বিপ্লব দাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।